চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরে যুবলীগ নেতার কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ তিনজনের জামিন মঞ্জুর। তবে যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোর পৌরসভার 3 নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীর কবজি বিচ্ছিন্ন করার মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ তিনজনের জামিন মঞ্জুর করেন আদালত। আজ বৃহস্পতিবার 27 জুলাই দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রৌশন আলম এই জামিন মঞ্জুর করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সেন্টু এই চারজন আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালত শরীফুল ইসলাম রমজান, সৈয়দ মোস্তাক আলী মুকুল এবং সেন্টুর জামিন আবেদন মঞ্জুর করলেও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আসামিদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। উল্লেখ্য, চলতি মাসের 23 তারিখে নাটোর পৌরসভার 3 নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীর ওপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত মিঠুনের ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে 30 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 10 জনের নামে মামলা দায়ের করেন। রুবাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।